সিমসন কার্টুন, এই কার্টুন নিয়ে দুনিয়াতে তোলপাড় শুরু হয়েছে। কেননা এই কার্টুনে যাই দেখানো হচ্ছে আগামী কয়েক বছর পর তা ঘটে যাচ্ছে। অর্থাৎ কার্টুনের ভবিষ্যৎবাণী কিভাবে বাস্তবে রূপ নিচ্ছে এটা নিয়ে অনেক আশ্চর্য হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা ওপেন করছেন প্রত্যেকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের টপিক হচ্ছে আপনার সিমসন যে কার্টুনটা, ওই কার্টুনটা নিয়ে। তো আপনারা এই কার্টুনটার বিষয়ে অনেকেই অবগত আছেন বা অনেকেই জানেন যে আপনার এই কার্টুনের যে কিছু ভবিষ্যৎবাণী, যে ভবিষ্যৎবাণীগুলো নিয়ে মোটামুটি পৃথিবী তোলপাড়, সেরকমই কিছু আপনার ভবিষ্যৎবাণী, যেরকম করোনা ভাইরাস, সেই ভাইরাস নিয়ে একটা আপনার সিমসন কার্টুনের একটা প্রতিবেদন তৈরি হয়েছিল। সেটার পরেই কিন্তু আপনার ভাইরাসটা ছড়ায়। এবং সেই সাথে আরেকটা বিষয় যেটা আপনার ডোনাল্ড ট্রাম্প, যেটা আপনার 2000 সালের এরকম একটা কার্টুন তৈরি করা হয়েছিল যে ভবিষ্যতে আপনার ট্রাম্প হবে আমেরিকার প্রেসিডেন্ট, এবং সেটাও কিন্তু মিলে যায়। এবং সেই সাথে আরেকটা আপনার যে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যে সাবমেরিনের মাধ্যমে মারা গেল যে যারা, এটা নিয়েও কিন্তু একটা মনে হয় কার্টুন তৈরি হয়েছিল। তো সেটার প্রেক্ষাপটে কিন্তু মোটামুটি আপনার দেশের মানে যারা মানুষ আছে তারা বা অল বিশ্বের ভিতরে মোটামুটি এই কার্টুনটা নিয়ে তোলপাড় এবং মানে ভাবার ভাবনায় আছেন যে এইটা আসলে কীভাবে সম্ভব, একটা কার্টুন কীভাবে ভবিষ্যৎবাণী করতে পারে। তো সেটা নিয়ে আবার মানে আমাদের বাংলাদেশের একজন ইউটিউবার সাইফ স্টোরি, তো উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে আপনার জিনের মাধ্যমে এটা করা সম্ভব। আসলে আমি সাইফ ভাইয়ের সাথে এই কথাটা একমত না, এই জন্য একমত না যে আপনার যদি আসলে জিনের মাধ্যমে যদি এটা করা যেত তাহলে এটা কিন্তু আপনার যদি যে মানে শুধু জিনকে বস করছে উনার পক্ষে এটা সম্ভব, এটা কিন্তু ভুল। ঠিক আছে, পৃথিবীতে আরও অনেক মানে মানুষ আছে, এরকম অনেক জ্ঞানী লোক আছে যাদের মাধ্যমে আপনার এটা আপনার বস করা সম্ভব। কিন্তু এটার আসলে একটা সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছেন আমাদের একজন হুজুর। তো চলেন আমরা আসলে কথা না বাড়াইয়া ওনার এই ব্যাখ্যাটা শুনে আসি, উনি আসলে কী বোঝাইতে চাইছেন বা কী বলতে চাইছেন। বর্তমানে সিমসন কার্টুন কিভাবে অগ্রিম এই সংবাদ 2006 সালের সংবাদ 2023 সালে বাস্তবে ঘটেছে, 2002 সালের প্রেসিডেন্ট প্রেডিকশন তাদের 2015 সালে ঘটে গিয়েছে, 1993 সালের যে ভাইরাসের প্রেডিকশন এটা চায়না থেকে শুরু হয়ে গেছে 2018 সালে, এটা কিভাবে পসিবল? সিমসন কার্টুন, এই কার্টুন নিয়ে দুনিয়াতে তোলপাড় শুরু হয়েছে। কেননা এই কার্টুনে যাই দেখানো হচ্ছে আগামী কয়েক বছর পর তা ঘটে যাচ্ছে। অর্থাৎ কার্টুনের ভবিষ্যৎবাণী কিভাবে বাস্তবে রূপ নিচ্ছে এটা নিয়ে অনেক আশ্চর্য হয়ে যাচ্ছে। এবং এটা অনেকে বলছে এটা কিভাবে সম্ভব, এই কার্টুন কিভাবে গায়েবের সংবাদ দিচ্ছে, ইসলাম কি বলে? সিমসন এই কার্টুনের মধ্যে দেখানো হয়েছে 2002 সালে ডোনাল্ড ট্রাম্প নামক একজন প্রেসিডেন্ট হয়েছেন এবং তার প্রতিপক্ষ ছিল একজন নারী। ঠিকই 2015 সালে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিপক্ষ ছিল হিলারি ক্লিনটন। আশ্চর্যের বিষয়, 2002 সালে এই ডোনাল্ড ট্রাম্প তাকে কেউ চিনতই না এবং সে যে প্রেসিডেন্ট হবেন, রাজনীতি করবেন, এই সম্পর্কে কারো কোনো ধারণাই ছিল না। কিভাবে এটা ঘটে গেল বাস্তবে এটা নিয়ে অনেক আশ্চর্য। শুধু তাই না, 2006 সালে তারা একটা কার্টুনের একটা ক্লিপে দেখিয়েছে বাবা আর ছেলে সাবমেরিন করে সমুদ্রের তলে তারা ধ্বংসাবশেষ, জাহাজের একটা ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন। তাদের সেই ফুটেজে দেখানো হয়েছে যে সমুদ্রের নিচে যেই জাহাজটা ধ্বংস হয়ে আছে এটা মাঝখান দিয়ে ফাটা, দুই ভাগ করা, কেমন জানি টাইটানিকের জাহাজ তারা দেখতে গিয়েছিলেন। এবং এই সাবমেরিনে করে যাওয়া সেই বাবা আর ছেলে সেই জাহাজ দেখতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন এবং তাদের সেই কার্টুনে দেখানো হয় যে অক্সিজেন লেভেল খুব লো হয়ে যাচ্ছে এবং তারা সেখানে দুর্ঘটনার শিকার হয়, অক্সিজেন শেষ হয়ে যায়। আশ্চর্যের বিষয়, 2023 সালেও আমরা দেখেছি যে 5 জন ধনাঢ্য ব্যক্তি সাবমেরিনে করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে তারা কিন্তু আর একজনও বেঁচে ফেরেন নাই এবং তারা মিসিং হওয়ার পরে এই টাইটানিক দেখতে যাওয়ার 2 ঘন্টা পরেই সাবমেরিনটি নিখোঁজ হয়ে যায় এবং উৎকণ্ঠা বাড়তে থাকে যে অক্সিজেন মনে হয় শেষ হয়ে যাবে, অক্সিজেন আর থাকবে মাত্র 36 ঘন্টা, আর 30 ঘন্টা, আর 24 ঘন্টা। 2006 সালের এই কার্টুনের সঙ্গে 2023 সালের এই বাস্তব ঘটনার মিল অনেক মিলে যায়। এটা নিয়ে বিশ্বে এখন তোলপাড় চলছে যে সিমসন কার্টুন এটা কি এবং কিভাবে এটা সম্ভব। এবং আমরা এটাও জেনেছি যে এই কার্টুনের যিনি মালিক, যিনি প্রতিষ্ঠাতা, তিনি একজন ইহুদি বংশের এবং তিনি 1 বছর আগে এই সাবমেরিনে করে কিন্তু তিনিও সেই একই কায়দায় সেই ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন, তার কিছু কোনো কিছুই হয় নাই। আমরা আরও শুনেছি এই কার্টুন 1993 সালে দেখিয়েছিলেন একজন লোক একটা বাক্সের মধ্যে হাঁচি বা কাশি দেয় আর সেই বাক্সটি যেখানে যায় সেখানে ভাইরাস ছড়িয়ে পড়ে। ঠিকই 2018-19 সালে চীন থেকে একটা ভাইরাস গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, করোনা ভাইরাস। এখন প্রশ্ন হলো তাদেরকে এই অগ্রিম অ্যাডভান্স সংবাদটা কে দিচ্ছে, তারা কি গায়েবের সংবাদ জানে? প্রিয় ভাইরা, গায়েবের সংবাদ কেউ বলতে পারবে না, ভবিষ্যতে কি ঘটবে এটা কেউ বলতে পারবে না। ইসলাম কি বলে আপনি শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, গায়বের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার কাছে, তিনি ছাড়া আর কেউ কোনো সংবাদ বলতে পারবে না, তিনি ছাড়া কেউ কোনো সংবাদ দিতেও পারবে না, তিনি ছাড়া ভবিষ্যতের কোনো সংবাদ কারো জানা নেই।
সুবহানাল্লাহ। এখন অনেকে বলে যে দুষ্ট জিনেরা হয়তো তাদেরকে সংবাদ আকাশ থেকে সংগ্রহ করে দিয়ে যাচ্ছে। আকাশের ফেরেশতাদের মধ্যে ভবিষ্যতে কি ফয়সালা হবে তাদেরকে যখন আল্লাহ তাআলা এটা বণ্টন করে দেয়, জিনেরা আকাশে গিয়ে তাদের কাছ থেকে ফেরেশতাদের কাছ থেকে অগ্রিম সেই সংবাদ শুনে পৃথিবীতে শয়তানের গোষ্ঠীর কাছে এটা ছড়িয়ে দিচ্ছে। এটা এক সময় ছিল, কিন্তু এই তথ্য বর্তমানে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগে সূরা জিনের মধ্যে আসছে ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকাইদালিস সামহ, যে আমরা আকাশের সংবাদ শোনার জন্য সেখানে গিয়ে বসে থাকতাম। ফামাইয়াস্তামিউল আনা ইয়াজিদ লাহু শিহাবার রসদা, বলা হচ্ছে এখন যদি কেউ সেই সংবাদ আনতে যায় তাহলে তাকে উল্কাপিণ্ডে নিক্ষেপ করা হবে, উল্কাপিণ্ডের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়া আন্না লামাসনা আস-সামাআ ফাওয়াজাদনাহা মুলিয়াত হাওসান শাদীদা, জিনেরা বলছে আমরা এখন সংবাদ শোনার জন্য গেলে সেখানে কঠোর পাহারাদার, কঠোর উল্কাপিণ্ডে আমরা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন ওয়ালা ক্বাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমা সাবিহা, আমি দুনিয়ার আকাশকে প্রদীপ মালা দ্বারা সাজিয়েছি। ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, শয়তানকে নিক্ষেপ করার জন্য উল্কাপিণ্ডে প্রস্তুত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগেও শয়তানেরা জিনেরা প্রথম আসমানে গিয়ে ফেরেশতাদের কার্যবিধি সম্পর্কে অগ্রিম খবর জেনে পৃথিবীতে জানিয়ে দিতেন। আর পৃথিবীর কাফের মুশরিক গণকরা ফিরআউন নমরুদ এই সমস্ত সংবাদ বলে নিজেদেরকে খোদা দাবি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন এবং বলেছেন যে আকাশের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গিয়েছে, কোন জিন চাইলে আগের মতো আকাশের অগ্রিম গায়েবের সংবাদ জেনে পৃথিবীতে কাউকে ফাঁস করতে পারবে না। এটা কোরআনের কথা। ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, কেউ যদি চেষ্টাও করে আকাশে যে উল্কাপিণ্ডি তারকারাজি রয়েছে এগুলি তাদের দিকে ছুটে আসে। আপনারা দেখবেন অনেক সময় আকাশের দিকে দেখা যায় যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে চলে যায়, এটা কিন্তু শয়তানকে নিক্ষেপ করে দৌড়ানো দেয়। তাহলে বর্তমানে সিমসন কার্টুন কিভাবে অগ্রিম এই সংবাদ 2006 সালের সংবাদ 23 সালে বাস্তবে ঘটেছে, 2002 সালের প্রেসিডেন্ট প্রেডিকশন তাদের 15 সালে ঘটে গিয়েছে, 1993 সালের যে ভাইরাসের প্রেডিকশন এটা চায়না থেকে শুরু হয়ে গেছে 2018 সালে, এটা কিভাবে পসিবল, এই সম্পর্কে আমরা বলতে চাই। ইলুমিনাতি একটা শয়তানের সংগঠন পৃথিবীতে রয়েছে, তাদের চিহ্ন কিন্তু এক চোখ কানা দাজ্জাল, তারা কিন্তু দাজ্জালের পূজারী, তারা পৃথিবীতে কন্ট্রোল করছে। ইহুদি এই গোষ্ঠীগুলো 100 বছরের মাস্টার প্ল্যান করে, তারা কিন্তু খুবই মাস্টার মাইন্ড, আগামী 10 বছর পরে 20 বছর পরে কি কি ঘটতে পারে, কি কি ডেভেলপ হতে পারে এবং তারা কি কি করতে পারে এই সম্পর্কে তারা কিন্তু একটা প্ল্যান করেছে। এই প্রেডিকশন অনুযায়ী তারা কিন্তু অনেক সময় এই কার্টুনে অনেকে বলছে এটা তারা প্রচার করে দিচ্ছে, যা অনেকে ধরতেই পারছে না। হতে পারে তাদের 20টা প্ল্যানিং এর মধ্যে 3টা হচ্ছে, তাদের 10টা প্রেডিকশনের মধ্যে 2টা ঘটতেছে, আর তখনই তারা এগুলির সাথে অদ্ভুত অলৌকিক মিলিয়ে তারা ক্রেডিট নিচ্ছে। আসলে কিন্তু ভবিষ্যতে কি ঘটবে কি ঘটবে না একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। দাজ্জালের এই অনুসারীরা তারা দাজ্জালের পূজারি হচ্ছে, দাজ্জাল আসবে তাদেরকে সেভ করবে তাদের বিশ্বাস, কিন্তু আমাদের গ্রন্থে রয়েছে এই দাজ্জালকে মুসলমানরা হারিয়ে দিবে, এই ইহুদিদেরকে মুসলমানরা হারিয়ে দিবে, এমনকি ইহুদিরা মুসলিমদের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন গাছ পাথর বস্তুর পিছনে লুকাবে, সেই বস্তু গাছ পাথর কথা বলবে আমার পিছনে, ইহুদি তাকে ধরো। শুধু একটা গাছ কথা বলবে না, ইহুদিদের পক্ষে থাকবে গারকাত গাছ। এই তথ্যকে বিশ্বাস করে বর্তমানে ইসরায়েলের ইহুদিরা গারকাত গাছ বেশি বেশি রোপণ করতেছে, যাতে করে তারা নিজেদেরকে সেভ করতে পারে। দেখেন দাজ্জাল সম্পর্কে আমি আপনাদেরকে আরেকদিন বিস্তারিত বলবো। ইলুমিনাতি দাজ্জালের এই সংগঠন ভবিষ্যতের অনেক বিশৃঙ্খলা তারা তৈরি করে, অনেক প্রেডিকশন নিয়ে তারা কাজ করে। আমরা তো কাল কি হবে আমরা ভাবি না, কিন্তু তাদের মাস্টার প্ল্যান অনেক বেশি, 100 বছর পরে তারা কি করতে চাচ্ছে কি হবে এগুলো নিয়ে তারা কাজ করে। 5-10টা কাকতালীয় ভাবে তাদের কার্টুনে মিলে যায়, তাই বলে তারা গায়েবের সংবাদ জানে, শয়তান তাদেরকে সংবাদ দেয়, এটা বিশ্বাস করলে কুফরি এবং হারাম হবে। একমাত্র বিশ্বাস রাখতে হবে ভবিষ্যতের সংবাদদাতা, ভবিষ্যতের সংবাদ ঘটার একমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানকে হেফাজত করার তাওফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আপনাদের এই সাপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আসলে মানে দিনের বেলা বুঝতে পারতেছেন দোকানে বসে কথা বলতেছি, আপনার হয়তো আউট সাউন্ড আসতেছে, এটার জন্য দুঃখিত, সবাই ক্ষমার দৃষ্টিতে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে অন করে রাখবেন। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।